হ্যালো বিয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেরিন্স কিচেন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাজির হয়ে গেলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডিপ সিজি পাস্তা। এটি খুবই সুস্বাদু একটি রেসিপি, ইদানিং কালে খুবই পপুলার। আমরা রেস্টুরেন্টে খেতে গেলে মোটামুটি ভালো অ্যামাউন্টই খরচ হয় পাস্তা খেতে গেলে। সেক্ষেত্রে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি সহজে বাসায় এই ডিপ সিজি পাস্তা তৈরি করে নিতে পারবেন। যেহেতু এখনো কোরবানি ঈদের আমেজ রয়ে গেছে, বাসায় ডিপ আছে, আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। খুবই মজাদার এবং টেস্টি একটি রেসিপি। সো ভিউয়ার্স, আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এখন আমরা ডিপ পাস্তা তৈরি করব। ডিপ সিজি পাস্তা করার জন্য আমি ডিপ নিয়েছি 1 কাপ। ডিপকে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। 2টি টমেটোকে পেস্ট করে নিয়েছি। 1টি গাজরকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। ধনিয়া পাতা নিয়েছি 1 মুঠো পরিমাণ। 2টি কাঁচামরিচকে ফালি করে কেটে নিয়েছি এবং রসুন 3টি রসুনের কে ছোট ছোট টুকরো করে নিয়ে 1টি ক্যাপসিকামের অর্ধেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1টি বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে, যেহেতু পাস্তা তৈরি করব সেহেতু পাস্তা নিয়েছি লম্বা সাইজের। এটা আপনারা যেটা বাসায় থাকে ছোট বড় মিডিয়াম সেটাই নেবেন। আমার বাসায় এটা ছিল, আমি এটা নিয়েছি 1.5 কাপ পরিমাণ। এছাড়া সসের মিশ্রণ নিয়েছি, টমেটো, সয়া সস, থাই চিলি সস মিলে 1 কাপ নিয়ে। এছাড়া মজরোলা চিজ নিয়েছি, এটি আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এবং সম্পূর্ণ রান্নাটি আমি বাটার দিয়ে করব, তাই পরিমাণ মতো বাটার ইউজ করব। এছাড়া কিছু মশলা নিয়েছি, যেমন লাল মরিচের পাউডার নিয়েছি 1 চা চামচ পরিমাণ, ধনিয়া পাউডার নিয়েছি সামান্য, চিনি নিয়েছি 1 চা চামচ, কালো গোলমরিচের রাস করা নিয়েছি 1 চা চামচ, লবণ নিয়েছি 7 মতো। এখন আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। বিয়ার্স, একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি নিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ এবং সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দিলাম এই কারণে যখন পাস্তাটা সিদ্ধ হবে অনেক বেশি ঝরঝরে থাকবে। এখন পাস্তা দিয়ে দিব, যেহেতু পানি ফুটে গেছে। এখন চুলা রাস হাই রেখে 5 মিনিট সিদ্ধ করব। 5 মিনিট সিদ্ধ করলেই পাস্তাটা ঝরঝরে থাকবে। বিয়ার্স, দেখুন 5 মিনিট হয়ে গেছে, পাস্তা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি স্টেনারে নামিয়ে নিব। আমি যেহেতু পাস্তা বাটার দিয়ে রান্না করব, এটা আপনারা চাইলে অলিভ অয়েল বা সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারবেন, তবে বাটার দিয়ে রান্না করলে টেস্টটা অনেক ভালো হয়। পরিমাণ মতো বাটার দিয়ে নিলাম। বাটারটা গলে যাওয়ার পর এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিব। রসুনটা হালকা বাদামি করে ভেজে নিব। রসুনটা হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি সিদ্ধ করে ব্লেন্ড করা মাংসের কিমা দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়িয়ে নিব এবং সম্পূর্ণ রান্নাটি করব হাই আঁচে। যখনই মাংসের কিমা কিছুক্ষণ ভাজার পর যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব টমেটো, 2টি টমেটো যে পেস্ট করে রেখেছি, টমেটো পেস্ট দিয়ে ভালো করে নাড়াবো। এখন এর মধ্যে একে একে জিরা পাউডার, 7 মতো লবণ, লবণটা আপনারা আপনাদের 7 মতো দিয়ে নেবেন। যেহেতু সয়া সসে লবণ থাকে এ কারণে লবণটা 7 মতো দিবেন। এর মধ্যে লাল মরিচের পাউডার, এরপরে গাজর কুচি, 7 মতো চিনি, চিনিটা আপনারা আপনাদের 7 মতো দিয়ে দিবেন। আমি 1 চা চামচ চিনি দিয়েছি। এখন এর মধ্যে দিব পেঁয়াজ কুচি, একটু ফুটে উঠলে সামান্য পানি অ্যাড করে দিব। গাজর এবং আদার উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ক্যাপসিকাম সস, এখানে আমি টমেটো সস, চিলি সস এবং সয়া সস নিয়েছি। এখন আমি পাস্তা দিয়ে দিব। পাস্তা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এর মধ্যে গোলমরিচের পাউডার অ্যাড করে দিব। গোলমরিচের পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। পাস্তাগুলো ভালো করে মাংসের কিমার মিশ্রণের সাথে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করার পর পাস্তা দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে এর মধ্যে এখন আমি মজরোলা চিজ গ্রেট করে নিয়েছি। মজরোলা চিজ দিয়ে দিব। এবং সাথে সামান্য ধনিয়া পাতা
এড করে দিব। দিয়ে ভালো করে মিক্স করতে হবে। চিজটা ভালো করে মিক্সড হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। চিজটা ভালো করে মিক্সড হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য চুলা থেকে নামিয়ে নিব। দেখুন বিয়ার্স তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু বিফ চিজি পাস্তা। এটি দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি খুব সহজভাবে অথেন্টিক রেসিপি দেখানোর চেষ্টা করেছি। সো বিয়ার্স, আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।